খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। ছাত্রছাত্রীরা, কোভিড-19 সংক্রমণ এত ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে যে আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং সবসময় সৃষ্টিকর্তাকে স্মরণ করতে হবে। ছাত্রছাত্রীরা, আমি গত ক্লাসে তোমাদের যে টপিকসটা নিয়ে আলোচনা করেছিলাম এবং ক্লাসে বলেওছিলাম যে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে মেসেঞ্জারে জানাবে, কিন্তু তোমরা কোনো সমস্যা জানাওনি। আসলে মার্চ মাসের 17 তারিখে আমাদের কলেজ বন্ধ হয় এবং এপ্রিল মাসের আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল, তারপরে রোজা, তারপরে ঈদ, সব মিলিয়ে তোমাদের কিন্তু নির্বাচনী পরীক্ষা হওয়ার কথা ছিল জুন মাসে। এবং সেই হিসাবে কিন্তু আমাদের ক্লাসের কিন্তু আমাদের সিলেবাসও কিন্তু প্রায় শেষের প্রতিই ছিল, শেষের প্রতি ছিল। এবং আমি আমি তোমাদেরকে চূড়ান্ত সাজেশন দিয়ে দিয়েছিলাম, আমি অন্য টিচাররাও তোমাদের সাজেশন দিয়ে দিয়েছে এবং সিলেবাস মোটামুটি প্রায় শেষ হয়ে গিয়েছিল। তো আসলে আমাদের কলেজের অনার্স প্রথম বর্ষ এবং অনার্স দ্বিতীয় বর্ষ তারা ভালো ক্লাস করতে পেরেছে এবং তাদের প্রায় সিলেবাস যখন শেষের পথে তখনই কিন্তু করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি হয়ে যায় এবং মাস্টার্স শেষ পর্ব কিছু ক্লাস করতে পেরেছে। কিন্তু আমাদের যে অনার্স তৃতীয় বর্ষ এবং অনার্স চতুর্থ বর্ষ তারা আসলে একেবারেই ক্লাস পায়নি, তাদের আসলে এটাকে দুর্ভাগ্যই বলা যায়। এবং আমাদের যে অনার্স চতুর্থ বর্ষ তাদের কিন্তু সাবজেক্ট অনেক বেশি, 9টা সাবজেক্ট, সেই হিসাবে আমরা অনার্স তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষের একটু ক্লাসের দিকেই বেশি খেয়াল রাখছি, তাদের জন্য কলেজ খুললে যদি পরীক্ষা হয় তাদের জন্য কোনো সমস্যা না হয়। তারপরেও তোমাদের গত ক্লাসে আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা জানাবে, কিন্তু তোমরা কোনো সমস্যা জানাওনি। তাতে আমি ধরে নিয়েছিলাম যে তোমাদের হয়তো বা কারো সমস্যা নেই, কারণ আমার সাবজেক্ট কিন্তু প্রায় শেষের প্রতিই ছিল। তারপরেও এখন আমি ধারাবাহিকভাবে ক্লাস নিব, তোমরা যদি তোমাদের সমস্যাগুলো জানাও তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরাও একটু বই খাতা নাড়াচাড়া করছো। তাহলে ছাত্রছাত্রীরা, আমি আজকে যেই টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নারী ও উন্নয়ন, উইড ওয়েড উ গেট। আর একটি কথা, তোমাদের একটু বেতন সংক্রান্ত ব্যাপারে একটু আর একটু বলে নিচ্ছি। তোমরা আগে কলেজে যখন কলেজ খোলা ছিল তখন তোমরা আমাদের কলেজের ভিতরে যে ইউসিবি বুথ ছিল সেখানে তোমরা তোমাদের বেতন নিয়মিত পরিশোধ করতে, কিন্তু এখন তোমরা কলেজ বন্ধ থাকায় তোমরা বেতন পরিশোধ করতে পারছ না এবং তোমাদের বেতন জমে যাচ্ছে। তোমাদের জন্য বেতন যেন একসাথে দিতে কষ্ট না হয় এই কারণে আমাদের কলেজ কর্তৃপক্ষ তোমাদের বেতন পরিশোধের ব্যবস্থা করেছে। এবং আমাদের কলেজে একটা ইউসিবি বুথ আছে, সেখানে যে যখন যাও দিতে পারবে। আর যারা দূরে আছো, যারা বাড়িতে চলে গিয়েছো, তাদের আশেপাশে যে ইউসিবি ব্যাংক আছে তোমরা সেখানে তোমরা বেতন পরিশোধ করতে পারবে। তোমাদের জন্য একটা সুখবর আছে যে আমাদের কলেজের সভাপতি জনাব সাবির হোসেন চৌধুরী এমপি স্যার তোমাদের বেতন এবং তোমাদের সেশন চার্জের উপরে উনি 10% মকুব করেছেন। তবে তোমরা তোমাদের বেতন যখন পরিশোধ করবে তোমরা ওই রসিদে বইয়ে তোমাদের নাম, রোল, বিভাগ, বর্ষ পরিষ্কার করে লিখবে যাতে কোনো ভুল না হয় এবং পরবর্তীতে যেন তোমরা কলেজে দেখাতে পারো। তাহলে ছাত্রছাত্রীরা, আমরা এখন আমাদের বিষয়ভিত্তিক আলোচনায় চলে যাই। তাহলে আমি তোমাদের কী বলেছিলাম যে আজকে আমি যে কী আমি আলোচনা করব, নারী ও উন্নয়ন, উইড ওয়েড ও গ্যাট। তার গত ক্লাসে কিন্তু আমি সিডু নিয়ে আলোচনা করেছিলাম এবং ইনস্ট্র ও ইউনিফর্ম নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে নারী ও উন্নয়ন, আচ্ছা উন্নয়নটা কী? উন্নয়নটা হচ্ছে যে উন্নয়ন এটা একটা ব্যাপক ধারণা এবং উন্নয়ন বলতে জীবনের সকল ক্ষেত্রে পরিবর্তনকেই কিন্তু বোঝায়। আর উন্নয়নের অর্থও কিন্তু বহুবিধ এবং এটা 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 একটা পরিবর্তনশীল ও গতিশীল ধারণা। আর আমরা যদি নারী উন্নয়ন নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে দেখা যাচ্ছে যে যে উন্নয়ন, আমি তোমাদের বললাম যে উন্নয়ন বলতে কিন্তু জীবনের সকল ক্ষেত্রে পরিবর্তনকে বোঝায় এবং উন্নয়ন বলতে বোঝায় মানুষের জীবনের সামগ্রিক দিকের অগ্রগতি সাধন করাকে। আর এসব দিক হলো সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক দিক। আর নারী মানব সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ, কিন্তু পুরুষের তুলনায় নারী ব্যাপকভাবে অবহেলিত ও দরিদ্র। এজন্য নারী উন্নয়ন বলতে নারীদের
রাজনৈতিক কর্মকাণ্ডে ও অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ সুবিধা সৃষ্টি করাকে বোঝায়। এ কাজে তারা যাতে যথাযথ ভূমিকা পালন করতে পারে সেজন্য কী করতে হবে, তাদেরকে শিক্ষিত করে তুলতে হবে। আর নারী উন্নয়নের লক্ষ্য হল নারীর ক্ষমতায়ন। নারীর ক্ষমতায়ন ঘটলে তার অবস্থার উন্নতি হবে এবং দূর হবে তার দারিদ্রতা, দূর হবে তার প্রতি সমাজের ও রাষ্ট্রের নেতিবাচক দৃষ্টিভঙ্গি। আধুনিক রাষ্ট্রগুলো নারী উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে। বিশ্বের উন্নত দেশগুলো অনুন্নত দেশগুলোতে যে শর্তে ঋণ দেয় তার একটি হলো নারী উন্নয়ন। তাহলে দেখা যাচ্ছে যে উন্নত দেশগুলো কী করছে, যে অনুন্নত দেশগুলোতে যে নারীদের উন্নয়নের জন্য তারা মানে সাহায্য সহযোগিতা করছে। যাই হোক, নারী উন্নয়ন বলতে নারীকে এমন সব ক্ষমতা প্রদান করা যাতে সে পুরুষের নিয়ন্ত্রণমুক্ত থেকে নিজেই নিজের জীবন নিয়ন্ত্রণ করতে পারে এবং স্বাধীনভাবে চলতে পারে। আর প্রচলিত অর্থে আমরা নারী উন্নয়ন বলতে নারীর দারিদ্র বিমোচন, নারীকে আয় উপার্জনে সক্ষম করে তোলা, নারীর জীবনযাত্রার মান উন্নত করা ইত্যাদিকে আমরা বুঝি। কিন্তু জেন্ডার প্রেক্ষাপটে নারী উন্নয়নের পরিধি অনেক ব্যাপক। নারী উন্নয়ন অর্থনিচ্ছুক নারীর আয় বৃদ্ধি করে তার দারিদ্র দূর করা না। নারী আয় করতে পারলো তারপর তার দারিদ্র দূর হয়ে যাবে, সেটাই কিন্তু উন্নয়ন না। সেই সঙ্গে নারীর মুক্তি এবং ক্ষমতায়নের বিষয়টিকেও ধারণ করে। নারী উন্নয়নের জন্য যে প্রথম নারীবাদী আন্দোলন শুরু হয় 1857 সালে, এগুলো আমি ক্লাসে আলোচনা করেছি। আর এটা শুরু হয় কোথায়, আমেরিকার নিউ ইয়র্কে। এবং 1857 সালের 8 মার্চ নারীরা সম অধিকারের দাবিতে রাস্তায় নেমে আসে। এবং আমাদের বর্তমানে যে 8 মার্চ কী, সারা বিশ্বে কী দিবস হিসেবে পালন করে, আন্তর্জাতিক নারী দিবস হিসাবে পালন করে থাকে। জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে সামষ্টিক অর্থনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে নারী উন্নয়ন নীতিমালাও পরিবর্তিত হয়েছে। আধুনিকায়ন, মৌলিক চাহিদা, কাঠামোগত পুনর্বিন্যাস কর্মসূচি, বিশ্ব বাণিজ্য সংস্থা, বিশ্বব্যাংক, জাতিসংঘ, দাতা গোষ্ঠী ইত্যাদি সামষ্টিক অর্থনীতির নীতিমালা এবং আন্তর্জাতিক দাতা ও ঋণদান সংস্থা নারী উন্নয়ন নীতিমালাকে প্রভাবিত করছে। বিশ্বব্যাপী প্রণীত নারী উন্নয়ন নীতিমালা সমূহ হল উন্নয়নে নারী, উইমেন ইন ডেভেলপমেন্ট বা উইড, WID, নারী ও উন্নয়ন, উইমেন অ্যান্ড ডেভেলপমেন্ট বা ওয়েড, WAD, জেন্ডার ও উন্নয়ন, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট বা GAD, গেট এটাকে বলে। উন্নয়নে নারীর অংশগ্রহণের প্রত্যয়টি যা উইমেন ইন ডেভেলপমেন্ট বা উইড নামে পরিচিত। উইডের সমালোচনার প্রেক্ষাপটে আবার উদ্বুদ্ধ ঘটেছে কিসের, ওয়েডের নীতিমালা। পরবর্তীকালে আবার এটাও তীব্র সমালোচনার মুখে পড়ে এবং এর ফলে 1980-এর দশকে উদ্ভব ঘটে গ্যাট কৌশল। তাহলে আমরা এখন একে একে উইড, ওয়েড ও গ্যাট এই প্রত্যেকটা আমরা এখন পর্যায়ক্রমে আলোচনা করব। উন্নয়নে নারী, উইড। উন্নয়নে নারী প্রত্যয়টি নারী উন্নয়নের একটি কনসেপ্ট বা প্রত্যয়। এটি উদ্বোধন করেন ইউনাইটেড নেশনস কমিশন অফ স্ট্যাটাস অফ উইমেন এবং মার্কিন উদারপন্থী নারীবাদী চিন্তাবিদগণ। এরপর ডেনিস অর্থনীতিবিদ ইস্টার কুসেরাপ তার গ্রন্থ উইমেন ইন ইকোনমিক ডেভেলপমেন্ট এ উন্নয়নে নারী নীতিমালার কৌশল নির্ধারণ করেন। তিনি বলেন, বিগত শতাব্দীর 60 ও 70 দশকে যে অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে তাতে নারী অবহেলিত, এর ছোঁয়া নারীকে স্পর্শও করেনি। তিনি নারী উন্নয়নে নারী ধারণাটি সংযোজন করেন, তাই উন্নয়নে নারী নীতিমালার উদ্ভব ঘটে। একেই নারী ধারণা প্রত্যয় বলে। উন্নয়নে নারী ধারণার মূল কথা হল নারীকে উৎপাদনের বাহক হিসাবে দেখতে হবে, তা না হলে সমাজে তার অবস্থান অধস্তনে থেকে যাবে। আর এজন্য তাকে উৎপাদনে সম্পৃক্ত করতে হবে, তাহলে সে উন্নয়নে অবদান রাখতে পারবে, এতে নারীর মর্যাদাও বাড়বে। জাতিসংঘ উন্নয়নে নারী ধারণাটি গ্রহণ করে এবং জাতিসংঘের নারী দর্শক 1976-85 সিডো সনদে ধারণার বিকাশ ঘটায়। আমরা গত ক্লাসে কিন্তু সিডো নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম।
উন্নয়নে নারী ধারণা এটাও বলে যে নারীর দারিদ্রতার কারণে উন্নয়নে অংশ নিতে পারে নি, ফলে তাকে উন্নয়নে অংশ করতে দিলে বিদ্যমান যে জেন্ডার বৈষম্য সেটা কী হবে, সেটা দূর হবে এবং সে উৎপাদন ও সমাজ উন্নয়নে ভূমিকা পালন করতে পারবে। কারণ আধুনিকায়ন প্রক্রিয়া নারী উন্নয়নে কোনো ভূমিকা পালন করতে পারে নি। এখন আমরা এই যে উইডের কর্মকৌশল আছে কিছু, সেই উইডের কর্মকৌশলগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব এখন। অর্থাৎ উইডের উন্নয়নে নারী উইড এর কতগুলো কর্মকৌশল উদ্ভাবিত হয়েছে, যেমন ধরো উপার্জনমূলক কাজের সাথে নারীকে যুক্ত করা, দুই শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীকে কাজ করার সমান সুযোগ প্রদান করা, তিন নারীকে প্রযুক্তি ব্যবহারের জন্য সমান সুযোগ প্রদান করা, চার ঋণের সকল সুযোগ সুবিধা নারীকে প্রদান করা, পাঁচ নারীর স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়ন করা এবং শিশুর পরিচর্যা করা, ছয় নারীকে সকল উন্নয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা। এখন এই যে উন্নয়নে নারী যে উইড এই যে এই কতগুলো কর্মকৌশল উদ্ভূত হয়েছে, এখন দেখা গেছে যে এই উইড নীতিমালার আবার সমালোচনাও আছে। সমালোচনা কি? সমালোচনা অর্থাৎ যে উন্নয়নে নারী নীতিমালা নারী উন্নয়নের জন্য উদ্ভাবিত হলেও এটা সমালোচনা যোগ্য। কেন সমালোচনা যোগ্য? অর্থাৎ এর বিরুদ্ধে যে সব সমালোচনাগুলো করা হয়েছে সেগুলো হচ্ছে যে এ ধারণা বা নীতিমালা আধুনিকীকরণের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ উদ্ভাবিত হলেও নারী উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে নি। দুই এ নীতিমালা নারীকে উন্নয়নের সাথে সম্পৃক্ত করে না, কিন্তু বাস্তবে নারীরা উন্নয়নের সাথে জড়িত কারণ তারা উৎপাদন প্রক্রিয়ায় অংশ নেয়। এ নীতিমালা নারীর উৎপাদন মূলক ভূমিকা স্বীকার করলেও তার প্রজননমূলক ভূমিকাকে গুরুত্ব দেয় না, কিন্তু নারীর এ ভূমিকা মানব সমাজের অস্তিত্ব রক্ষা করে চলছে। এ নীতিমালা পুরুষতন্ত্র বজায় রাখতে উৎসাহী, তারা মনে করে পুরুষতন্ত্র নারী উন্নয়নের প্রতিবন্ধক নয়, নারী উন্নয়নের সাথে সম্পৃক্ত হলে তার দারিদ্রতা ও অধস্তনতা দূর হবে। ওই নীতিমালা নারী অধস্তনতার কারণ হিসাবে সামাজিক বৈষম্যকেও স্বীকার করে না এবং এই নীতিমালা নারীর অদক্ষতা ও সম্পদের অপর্যাপ্ততার কথা বলে নারীর অংশগ্রহণ সীমিত করে দেয়। এটা নারীকে ধর্ম বর্ণ সংস্কৃতি হতে বিচ্ছিন্ন করে দিয়েছে, ফলে নারী উন্নয়নের কথা বললেও এর ফলাফল হয়েছে আধুনিকায়নের মতো। কারণ আধুনিকায়ন প্রক্রিয়ায় নারী উন্নয়ন সাধন করতে পারেনি, ফলে উদ্ভব ঘটেছে কুয়েট ও গ্যাডের ধারণা। পরিশেষে এই নীতিমালা নারীকে গৃহের বাইরে কর্মের সন্ধানে ঠেলে দিলেও তার গৃহকর্মের ভার কমায়নি, ফলে তাকে গৃহে ও গৃহের বাইরে দ্বৈত ভূমিকা পালন করতে হয়। তাহলে দেখা গেছে যে এই নীতিমালা যে সমালোচনা করেছে তারা বলছে যে নারীকে ঘরেও কাজ করতে হচ্ছে, নারীকে বাইরেও কাজ করতে হচ্ছে, অর্থাৎ দ্বৈত ভূমিকা তাকে পালন করতে হচ্ছে। আর দেখা গেছে যে নারী যে অধস্তনতার কারণ হিসেবে কি সামাজিক বৈষম্যকে দেখানো হয়েছে। অর্থাৎ এসব সমালোচনা থাকা সত্ত্বেও বলা যায় যে নারী উন্নয়নে উইড নীতিমালা 1970 দশকের একটি উল্লেখযোগ্য ধারণা। এ ধারণাকে কেন্দ্র করে অন্যান্য নীতিমালা ও কৌশল উদ্ভাবিত হয়, এজন্য এর গুরুত্ব অপরিসীম। তাইলে এখন আমরা উইড নিয়ে আমরা বুঝতে পেরেছি, এখন আমরা ওয়েট নিয়ে আমরা আলোচনা করব। ওয়েট WAD, ওয়েডের অর্থ নারী এবং উন্নয়ন বা উইমেন অ্যান্ড ডেভেলপমেন্ট। অর্থাৎ বিগত শতাব্দীর মধ্যবর্তী সময়ে এই নীতিমালা ও তথ্যের উদ্ভব ঘটে। আধুনিকায়ন তথ্য ও উইড নীতিমালার সমালোচনার প্রেক্ষিতেই এ তথ্যের উদ্ভব ঘটে, অর্থাৎ উইডের সমালোচনার পরে ওয়েডের উদ্ভব ঘটে। এই নীতিমালার ভিত্তি হল মার্ক্সবাদ ও নব্য মার্ক্সবাদ বা নির্ভরশীলতা তত্ত্ব। নির্ভরশীলতা তত্ত্বের মূল কথা কি?
তাহলে এখন নির্ভরশীলতা তত্ত্বটাকে আমরা দেখি। নির্ভরশীলতা তত্ত্বের মূল কথা হলো পুঁজিবাদী রাষ্ট্রগুলো উন্নয়নের জন্য দরিদ্র দেশগুলোকে অর্থ সাহায্য দেয়, কিন্তু তারা বিভিন্ন প্রক্রিয়ায় এসব অর্থ নিজ দেশে ফিরিয়ে আনে, ফলে দরিদ্র দেশে উন্নয়নের নামে অনুন্নয়ন ঘটে। এতে এসব দেশে কি শুধু নারীরা না, নারী পুরুষ উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। একে বলা হয় ডেভেলপমেন্ট অফ আন্ডার ডেভেলপমেন্ট, সৃষ্টি হয় পর নির্ভরশীলতা। তাই নির্ভরশীলতা তথ্যের মধ্যে পর নির্ভরশীলতা দূর করতে ওয়েড নারীদের উৎপাদন প্রক্রিয়ায় যুক্ত করতে চায়। তাই ওয়েড হলো তৃতীয় বিশ্বের নারীদ্র দূর করার একটি কৌশল, এটা নারীদের আরও বেশি করে উৎপাদন প্রক্রিয়ায় জড়িত করতে চায়, কারণ এর আগে থেকে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করে ভালো ফলাফল লাভ করেছে। অর্থাৎ তারা আগে থেকে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করে ভালো ফলাফল লাভ করেছে। এখন ওয়েডের মূল বক্তব্যটা কি? ওয়েডের মূল কথা হলো নারী সবসময় উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, কিন্তু সে তার কাজের সঠিক মজুরি পায় না, এজন্য পুঁজিবাদী অর্থ ব্যবস্থা দায়ী। এজন্য নারীদের উৎপাদন কর্মকাণ্ডে বেশি করে সম্পৃক্ত করতে পারলে নারীদের উন্নয়ন ঘটবে। তাই এই নীতিমালা নারীর উৎপাদনমূলক ভূমিকাকে বেশি গুরুত্ব দেয়। এটা নারীর অধস্তনতার জন্য বৈশ্বিক অর্থব্যবস্থা বা পুঁজিবাদী ব্যবস্থাকে দায়ী করে। এখানে নারীকে পুরুষ থেকে স্বতন্ত্র একটি গোষ্ঠী হিসাবে অভিহিত করা হয়। এই নীতি আরও বিশ্বাস করে যে আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা নারীকে বৈষম্যমূলক ও শোষণমূলক ব্যবস্থায় আটকে রাখে। তাই ওয়েডের মাধ্যমে নারীকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলে তার উন্নয়ন ঘটবে। ওয়েডের কিছু আর বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো কী কী? বৈশিষ্ট্য হচ্ছে যে নারী সবসময় কিন্তু উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। অর্থাৎ এক হচ্ছে যে নারী সবসময় উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, দুই আন্তর্জাতিক অর্থব্যবস্থার কারণে নারী শোষণ বঞ্চনার শিকার হচ্ছে, তিন নারীদের উৎপাদন ও বন্টনের সাথে সম্পৃক্ত করতে পারলে শোষণ বঞ্চনার অবসান হবে, এর ফলে কী হবে, নারীর উন্নয়ন ঘটবে, চার পুঁজিবাদ বা বৈশ্বিক অর্থব্যবস্থা নারীকে কী করে রেখেছে, অধস্তন করে রেখেছে, কার পুরুষের অধস্তন করে রেখেছে, পাঁচ ওয়েডে নারীকে একটি শ্রেণী হিসাবে চিহ্নিত করে, ছয় ওয়েডের মাধ্যমে নারীকে সম্পৃক্ত করে রাখতে পারলে তার উন্নয়ন ঘটবে, সাত ওয়েডের ভিত্তিপ্রস্তর নির্মিত হয়েছে মার্ক্সবাদ ও নির্ভরশীলতা তত্ত্বকে কেন্দ্র করে, আট ফলে ওয়েড বিপ্লবাত্মক পদ্ধতির মাধ্যমে নারী উন্নয়ন ঘটাতে চায়। এখন এই ওয়েডেরও আবার সীমাবদ্ধতা, কী কী সীমাবদ্ধতা রয়েছে, যে সীমাবদ্ধতাগুলো নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। অর্থাৎ এটা বৈষম্যমূলক অর্থনৈতিক কাঠামো বজায় রাখতে চায় এবং এই তথ্য নারী উন্নয়ন ত্বরান্বিত করতে ব্যর্থ হয়েছে, এবং এটা কী করেছে, নারী পুরুষ আলাদা শ্রেণী হিসাবে চিহ্নিত করেছে, এবং ওয়েড নারীকে নারীর উৎপাদনমূলক ভূমিকাকে গুরুত্ব দেয় কিন্তু তার প্রজনন ভূমিকাকে গুরুত্ব দেয় না। এটা পিতৃতন্ত্রের শোষণের চেয়ে আন্তর্জাতিক কাঠামোকে নারীর হীন অবস্থার কারণ বলে দায়ী করে। আবার এটা মনে করে যে আন্তর্জাতিক কাঠামো নারী উন্নয়নের সহায়ক, এটা ঠিক না, ঠিক নয়, কারণ আন্তর্জাতিক কাঠামো নারী উন্নয়নের প্রতিবন্ধক, আর এটা শোষণমুক্ত আন্তর্জাতিক কাঠামো বজায় রাখতে চায়। যেমন পোশাক শিল্প কি, আমাদের যে পোশাক শিল্প এর দৃষ্টান্ত। এখন আমরা গ্যাড নিয়ে আমরা আলোচনা করব, জিএডি অর্থাৎ জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট। বিগত শতাব্দীর আশির দশকে উইড ও ওয়েড নীতিমালার ত্রুটি দূর করার জন্য গ্যাড নীতিমালার উদ্ভব ঘটে। গ্যাডের পূর্ণ অর্থ হলো জেন্ডার উন্নয়ন, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট। গ্যাড সমাজতান্ত্রিক ধারণা দ্বারা প্রভাবিত হয়, এজন্য এটা নারী পুরুষ সম্পর্কের উপর সমান গুরুত্ব প্রদান করে।
তাছাড়া এই নীতি মনে করে নারীরা পুরুষের অধস্তন, তাই এই নীতি নারী পুরুষকে আলাদা উন্নয়নে সম্পৃক্ত করে না, কারণ এর মাধ্যমে নারী উন্নয়ন সম্ভব নয়। এই নীতি নারী উন্নয়নের পরিবর্তে জেন্ডার উন্নয়নের উপর বেশি গুরুত্ব দেয়, ফলে উদ্ভব ঘটে জেন্ডার উন্নয়ন ধারণা বা গ্যাডের। গ্যাডের ধারণা তাহলে কোথা থেকে উদ্ভব হয়েছে? সমাজতান্ত্রিক নারীবাদ থেকে উদ্ভব হয়েছে, তাই এটা নারী পুরুষ উভয়কে উন্নয়নে সম্পৃক্ত করতে চায়। তাহলে গ্যাডের মূল বক্তব্য কি? গ্যাডের মূল বক্তব্য হচ্ছে, অর্থাৎ গ্যাড মনে করে নারী পুরুষকে আলাদা করে উন্নয়ন সম্ভব নয়। গ্যাড আরো মনে করে নারী পুরুষের সামাজিক সম্পর্কের উপর নারী উন্নয়ন নির্ভরশীল। উইড ও উইডের সীমাবদ্ধতা দূর করার জন্য এটা রাষ্ট্রের হস্তক্ষেপ ও ভূমিকার উপর গুরুত্ব প্রদান করে। গ্যাড নারীর আয়মূলক, প্রজনন, পারিবারিক ও সামাজিক গুরুত্বের উপর গুরুত্ব দেয় এবং গ্যাড সকল মানুষের ক্ষমতায় বিশ্বাস করে। এজন্য গ্যাড নারী পুরুষের ভূমিকাকে সমান করে দেখে। এটা নারী পুরুষ সবাইকে উন্নয়নের লক্ষ্যে সম্পৃক্ত করতে চায়। গ্যাড নারীর ক্ষমতায়নও বিশ্বাসী। তাছাড়া সমতার ভিত্তিতে এমন একটি সমাজ গঠন করতে চায় যেখানে নারী পুরুষ ধর্মে বর্ণে কোনো বিভেদ থাকবে না। তাহলে কি হবে? তাহলে প্রতিষ্ঠিত হবে একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা যার ভিত্তি হবে সকল মানুষের সমতা। তাছাড়া গ্যাড পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে নারীর অধস্তনতার জন্য দায়ী করে। এই জন্য এটা পিতৃতন্ত্রের অবসান চায় এবং পরিশেষে গ্যাড জেন্ডার বৈষম্যের অবসান কামনা করে, কারণ জেন্ডার বৈষম্য দূর না করা হলে সমাজে নারী পুরুষ সমতা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এখন গ্যাডেরও কিছু বৈশিষ্ট্য আছে, সে বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। যেমন এক, গ্যাড নারী ও পুরুষকে উন্নয়নে সহযোগী মনে করে এবং এটা নারী পুরুষকে একই সাথে উন্নয়নে সম্পৃক্ত করতে চায়, কারণ এর অর্থ উভয়ের মধ্যে সমতা অর্জন, আর সমতা ব্যতীত কি সম্ভব না? উন্নয়ন সম্ভব না। গ্যাড নারীর অধস্তনতা ও দরিদ্রতার জন্য পুরুষতন্ত্রকে দায়ী করে, কারণ পুরুষতন্ত্রই নারীকে অধস্তন করে রেখেছে। গ্যাড জেন্ডার বৈষম্যের অবসান দাবি করে, কারণ জেন্ডার বৈষম্যের কারণে নারীরা বিভিন্ন বৈষম্যের শিকার হয়। গ্যাড নারীর ক্ষমতায়নে বিশ্বাসী, কারণ ক্ষমতায়ন ব্যতীত নারীর উন্নয়ন সম্ভব নয়, এজন্য এটা ক্ষমতায়নের উপর জোর দিয়েছে। গ্যাড নারীর উন্নয়নের জন্য রাষ্ট্রীয় হস্তক্ষেপ কামনা করে, কারণ রাষ্ট্রীয় হস্তক্ষেপ ব্যতীত উন্নয়নের প্রতিবন্ধকতা দূর করা যায় না। গ্যাড নারী পুরুষ জেন্ডার বৈষম্যের অবসান দাবি করে, কারণ জেন্ডার বৈষম্য উন্নয়নের প্রতিবন্ধক। গ্যাড ধর্ম, বর্ণ, শ্রেণী বৈষম্য দূর করে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে চায়। গ্যাড নারীকে উন্নয়নের বাধা হিসেবে চিহ্নিত না করে বাহক হিসেবে গণ্য করে এবং গ্যাড নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিহার করে সমতার দৃষ্টিভঙ্গি গ্রহণ করে। এর ফলে উদ্ভব ঘটে সমতা তত্ত্বের। গ্যাডেরও কিছু সমালোচনা আছে, আমরা এখন এই সমালোচনাগুলো নিয়ে আলোচনা করব। গ্যাড নারী পুরুষ সমতা বিধান করে নারী উন্নয়ন করতে চায়, কিন্তু এটা একটা কঠিন কাজ। দুই, পিতৃতন্ত্রই নারী অধস্তনতার বা অনুন্নয়নের একমাত্র কারণ নয়, এর পিছনে অন্যান্য কারণও রয়েছে। তিন, নারীর ক্ষমতায়ন হলে তাদের উন্নয়ন ঘটবে এটা ঠিক না, কারণ তাদের ক্ষমতায়ন হলো দৈহিক ও প্রকৃতিগতভাবে তারা কখনো পুরুষের সমকক্ষ হতে পারবে না। গ্যাড নারীর চেয়ে জেন্ডারের উপর বেশি গুরুত্ব দেয়, ফলে নারীর ভূমিকাকে অবমূল্যায়ন করা হয়। নারীগণের উন্নতি করতে হলে সামাজিক ঐক্যমত প্রয়োজন, কিন্তু মৌলবাদী সমাজে এই ঐক্যমত প্রতিষ্ঠা করা কঠিন, এজন্য গ্যাড সব সমাজে প্রযোজ্য নয় এবং কারণ এটা সামাজিক কাঠামোর আমূল পরিবর্তন করতে চায়, তাই এটা শিক্ষিত ও আধুনিক সমাজে সম্ভব নয়।
এখন যে আমরা এতক্ষণ আলোচনা করলাম, এই সকল আলোচনা থেকে দেখা যায় যে যে গ্যাডের ভূমিকা অতিশয় গুরুত্বপূর্ণ। গ্যাড জেন্ডার বৈষম্য দূর করে নারী উন্নয়ন ঘটাতে চায়, এবং এটা সম্ভব হলে কি হবে, এটা সম্ভব হলে নারীর উন্নয়নও ঘটবে, আর ফলে কি হবে, রাষ্ট্রেরও উন্নয়ন হবে। তখন নারী পুরুষ সমবায়ে উন্নয়ন প্রক্রিয়া জোরদার হবে, আর তাহলে কি হবে, তাহলে বিশ্ব হবে বৈষম্যহীন এবং শান্তিপূর্ণ, যেখানে নারী পুরুষ সুখ ও স্বাচ্ছন্দ্যে বসবাস করবে। তাই গ্যাড উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ কৌশল ও নীতি। তাহলে ছাত্রছাত্রীরা, তোমরা উইড, ওয়েড ও গ্যাড এই যে তিনটা আমি নারী উন্নয়নের কৌশল ও নীতিমালা নিয়ে আলোচনা করলাম, তোমরা নিশ্চয়ই সবাই ভালোভাবে বুঝতে পেরেছ। তোমরা সবসময় যখন যে এই টপিক্সটা তোমাদের দেওয়া হয়, তোমরা সবসময় এটা খাতায় লিখে তোমরা সেদিনই তখনই পড়ে ফেলার চেষ্টা করবে, নতুবা তোমাদের এগুলা আর পড়া হবে না। আর আমি তোমাদের একটা চূড়ান্ত সাজেশান দিয়েছিলাম, সাজেশানটা তোমরা আমাকে একটু মেসেঞ্জারে একটু দিয়ে দিও, কারণ একটা সাজেশান কিন্তু আমরা অনেক সময় নিয়ে করি, সব বোর্ডের কোশ্চেন দেখে তারপরে তোমাদের একটা চূড়ান্ত সাজেশান দিই। তো সাজেশান তোমরা না দিলেও তাহলে আমাকে পড়তে হবে, কিন্তু তোমরা যদি আমাকে একটু সাজেশানটা দিয়ে দাও তাহলে ভালো হবে। তোমাদের সাজেশানটা দেখে অনলাইনে তো তোমাদের এখন আর সেই আগের, তোমাদের তো আমি বললাম সিলেবাসটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা আবার দেখে 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 যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমাদের বিগত যে পরীক্ষাগুলো হয়েছে বোর্ডের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেই পরীক্ষাগুলোতে বেশি এসেছে, সেগুলো দেখে দেখে আমরা এখন অনলাইনে আমরা এগুলো আবার আমরা আলোচনা করব। তাহলে কী হবে যে তোমাদেরও আবার এগুলো তোমরা আগে পড়েছ, তোমাদের এখন আবার এটা রিভিশন হয়ে যাবে সুন্দর। আর অনলাইনে তো এখন আর বিস্তারিত সব আলোচনা করা যাবে না, সাজেশানটা ধরে আলোচনা করলে তোমাদের ভালো হবে। তাহলে সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।